ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে পর্তুগাল। আগের ম্যাচে গোল না পাওয়া দলটি এবার দুই অর্ধে পেল জালের দেখা। ইসরায়েলকে উড়িয়ে ইউরো 2020-এর আসরের প্রস্তুতি সারল ফার্নান্দো সান্তোসের দল। লিসবনে বুধবার রাতে ইউরোর দ্বিতীয় ও শেষ রাউন্ডের প্রস্তুতি ম্যাচে 4-0 গোলে জিতেছে রোনালদোর পর্তুগাল। জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ, একটি করে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও জোয়াও কনসেলো। পুরো ম্যাচের 62% বল দখলে রেখে ইসরায়েলের জালে 24 শট নিয়েছে পর্তুগাল, যার 10টি ছিল লক্ষ্য বরাবর। ম্যাচের 42তম মিনিটে ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় পর্তুগাল। এর 2 মিনিট পর ক্রিস্টিয়ানো রোনালদোর গোল। দলের স্কোরলাইন 2-0 করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে অসাধারণ এক মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ এই তারকা। আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোর 174 ম্যাচে গোল হল 104টি। ইসরায়েলের বিপক্ষে ম্যাচের 44তম মিনিটে গোল করার মাধ্যমে ক্যারিয়ারে 104 গোল করার অসাধারণ কীর্তি গড়েছেন এই পর্তুগিজ। এটি ছিল রোনালদোর জাতীয় দলের হয়ে 104তম গোল। আর মাত্র 5 গোল করলেই জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করা ইরানের আলী ধাইকে স্পর্শ করতে পারবেন ক্রিস্টিয়ানো রোনালদো। 2020 ইউরো আসরেই হয়তো জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করার অসাধারণ এই রেকর্ডটি গড়বেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের অপর দুটি গোল করেছেন ফার্নান্দেজ ম্যাচের 90তম মিনিটের সময় আর কনসেলো 86তম মিনিটের সময়।